বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় অনেক ভালো আছো। আগের ভিডিওতে আমরা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি সম্পর্কে জেনেছি, তো আজকে আমরা পড়বো জাতীয় কংগ্রেস গঠন বা এটার যে সাংগঠনিক কাঠামো এটা সম্পর্কে একটু জেনে নিব। তো এই যে আমরা আগের ভিডিওগুলোতে জানলাম যে বিভিন্ন সালে ছোটোখাটো নানান ধরনের সংগঠন তৈরি হচ্ছিলো এই ব্রিটিশদের বিরুদ্ধে জনমত গঠন করার জন্য, তো তার পরবর্তীতে 1883 সালের দিকে সুরেন্দ্রনাথ এবং আনন্দমোহন বসুর নেতৃত্বে কলকাতার অ্যালবার্ট হলে একটা সম্মেলন হয়। অ্যালবার্ট হল, তো এই হলে একটা সম্মেলনে তারা মিলিত হন এবং এই সম্মেলনের বিভিন্ন স্থান থেকে আগত যে প্রতিনিধিরা ছিলেন তারা সর্বভারতীয় একটা সংগঠন তৈরি করার প্রয়োজনীয়তা অনুভব করেন, অর্থাৎ পুরো ভারতবর্ষে একটা সংগঠন তৈরি করা হবে এই সংগঠনের প্রয়োজনীয়তা তারা অনুভব করেন, এবং পরবর্তীতে এই ভারতীয়দের অধিকার আদায়ের সচেতনতা এবং যে চলমান বিক্ষোভ চলছিল এ কারণে যে ব্রিটিশ সাম্রাজ্য যে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছিল, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয়রা ক্ষেপে উঠছিল, তারা বিভিন্ন আন্দোলন করছিল, যার ফলে ব্রিটিশদের সাম্রাজ্য বিস্তারের কিন্তু সাম্রাজ্যের নিরাপত্তা কিন্তু অনেকটা বিঘ্ন হচ্ছিল। এ কারণে তখন যিনি ভাইসরয় ছিলেন লর্ড ডাফরিন এবং অ্যালান অক্টোভিয়ান হিউম একজন ইংরেজ, এই দুইজন প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে কিন্তু তারা উপলব্ধি করেন, তারাও ইংরেজরা উপলব্ধি করেন যে এখন ভারতীয়দের আসলে একটা সংগঠন তৈরি করা দরকার, কারণ তার সংগঠন তৈরি না করলে তাদের অসন্তোষ আরও বাড়তে থাকবে। তো তাদের এই অসন্তোষকে প্রশমিত করার জন্য তখনকার ভাইসরয় লর্ড ডাফরিন এবং অ্যালান অক্টোভিয়ান হিউম মিলে হচ্ছে এই সিদ্ধান্ত নেন যে তাদের আসলে একটা সংগঠন দরকার। এবং এই অ্যালান অক্টোভিয়ান হিউম কিন্তু 1883 সালের দিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যারা স্নাতক ছিলেন তাদের উদ্দেশ্যে কিন্তু একটা খোলা পত্র প্রকাশ করেন এবং এই পত্রের মাধ্যমে তিনি তাদের রাজনৈতিক, সামাজিক, মানসিক এবং নৈতিক উৎসাহ দেওয়ার জন্য একটা স্থায়ী সংগঠন যে তৈরি করা হবে এই গঠন করার জন্য তিনি কিন্তু উপদেশ দেন এবং এই সংস্থার প্রতি যে একটা ব্রিটিশ সরকারের যে সমর্থন আসবে এটাও কিন্তু তিনি উল্লেখ করেন যে মুসলমানরা যে সর্বভারতীয় যে সংগঠনটা তৈরি হবে এতে ব্রিটিশ সরকারেরও সমর্থন থাকবে। তো এভাবে ভারতীয় জাতীয় কংগ্রেস কিন্তু 1885 সালের 28 ডিসেম্বর তারিখে এই অ্যালান অক্টোভিয়ান হিউম এবং ভারতের ভাইসরয় যে লর্ড ডাফরিন ছিলেন তাদের সহযোগিতায় কিন্তু এই তারিখে ভারতীয় জাতীয় কংগ্রেস বোম্বে শহরে প্রতিষ্ঠা হয়। এই তারিখে এবং দুইজন কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পরে দুইজন মুসলমান সহ প্রায় সত্তর জন প্রতিনিধি কিন্তু এই কংগ্রেসের যে প্রথম অধিবেশন হয়েছিল এই অধিবেশনে যোগদান করেন এবং এই অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তাহলে আমরা দেখলাম যে ভারতীয় কংগ্রেস কিন্তু প্রতিষ্ঠিত হলো 1885 সালের 28 ডিসেম্বর তারিখে বোম্বে শহরে এবং তারপরে যে প্রথম অধিবেশন হলো সেখানে দুইজন মুসলমান সহ প্রায় 70 জন প্রতিনিধি যোগদান করেন এবং এর প্রধান সভাপতি নির্বাচিত হন ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। তোমরা এখানে ফার্স্ট ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের কিন্তু একটা ছবি দেখতে পাচ্ছ, অর্থাৎ এখানে যে 70 জন প্রতিনিধি যোগ দিয়েছিল এটার ছবি কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এবং বুঝতেই পারছো যে এটা কিন্তু 1885 সালের গঠিত যে কংগ্রেস সেই কংগ্রেসের সর্বপ্রথম ছবি। তো বন্ধুরা, এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, বলো কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? আমরা কিন্তু আজকে বিষয়টা পড়েছি, সো ভিডিওটা পজ করে উত্তরটা দিয়ে ফেল। তাহলে কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কিন্তু ছিলেন উমেশচন্দ্র চট্টোপাধ্যায়। তো পরবর্তী ভিডিওতে আমরা এই কংগ্রেস প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে কিন্তু জানবো।